পহেলা বৈশাখ উদযাপিত মঙ্গল শোভাযাত্রায় হাজারো মানুষের ঢল নতুন বছরে অন্ধকার কাটিয়ে আলোর দিকে ধাবিত হওয়ার প্রত্যাশা পর মুক্তি পেলেন এক মাস জিম্মি তেইশ বাংলাদেশি নাবিক দুবাইয়ের পথে আবদুল্লাহ আট জলদস্যু সোমালি পুলিশের হাতে আটক মুক্তিপণের বিষয়ে জানেন না নৌ প্রতিমন্ত্রী দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নানা আয়োজনে গতকাল উদযাপিত হল পহেলা বৈশাখ ভোরের আলো ফোটার সাথে সাথেই রমনার বটমূলে ছায়ানটের গানের মধ্য দিয়ে শুরু হয় বাংলা নববর্ষ চোদ্দশো একত্রিশ বরণ নতুন বছরকে বরণ করতে আসা সবার একটাই প্রত্যাশা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কমাতে হবে ধনী গরিবের বৈষম্য জনির ক্যামেরায় আরও জানাচ্ছেন মামুন আব্দুল্লাশে অপরূপ আলোর দূতি ধরার বুকে যখন সেই আলোর আভার আগমন তখন বাংলা দিনপঞ্জিকা বদলে গেছে বিদায় নিয়েছে আরও একটি বছর চোদ্দশো তাই তো নতুন স্বপ্ন এবং নব প্রত্যাশা নিয়ে কবিগুরুর ভাষায় বলতে হয় নিশি অবসান ওই পুরাতন বর্ষ হলো গত আমি আজই ধুলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত ভোর সোয়া ছয়টায় ছায়া গানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দকে এই ঐতিহ্যটাকে আমাদেরকে ধারণ করতে হবে এবং চর্চা করতে হবে এই জন্যই এখানে আসা এই দিনটাতে প্রভাতে এই সময়ে এখানে আসবো না এটা ভাবতেই পারি না আমি বাঙালি হিসেবে মনে করি আমার এই প্রোগ্রামে অ্যাটেন্ড করা দরকার পয়লা বৈশাখের সৌন্দর্য ও গানের সুর শুনতে এসেছি প্রতি বছরই এখানে আসি এবং কি আমার মা বাবার সাথে আসি ঈদের কোথাও বের হইনি বাচ্চারা বের হওয়ার জন্য খুব বিরক্ত করতেছে কোথায় যাবো বলছে রমনা যাবো কিন্তু চলো রমনা যায়। হাজারো মানুষের আনন্দময় উপস্থিতি সাংস্কৃতিক আগ্রাসনের মোকাবেলায় বাঙালির প্রাণের এই উৎসব সবার মন ও মননে জায়গা করে নেবে এমনটাই প্রত্যাশা তাদের মন প্রাণ থেকে আসলে একটা টান থাকে আমাদের প্রতিবারই আসা হয় প্রতি বছর আসা হয় এখন যেহেতু আমি ছোটবেলা থেকে এটার সাথে তো অভ্যস্ত তাই আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে আমি এখানে আসি বাঙালি যতদিন থাকবে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন সার্বজনীন এই উৎসব থাকবে মত সাংস্কৃতিক ব্যক্তিত্বদের বাংলাদেশের মানুষদের মধ্যে তাদের যে সংস্কৃতির শিকড়টা এটা তো অনেক গভীর এবং অনেক শক্তিশালী এটা উপরানো যাবে না পয়লা বৈশাখ আমাদেরকে মিলনের কথা বলে ভেদে দামাদের উর্ধে ওঠার কথা বলে তো বাংলাদেশে এখন আমি বলবো বরং ধনী গড়ি বৈষম্যটা বেশি হয়ে যাচ্ছে সেটা কমাতে হবে অশুভ সাংস্কৃতিক আগ্রাসনের দাঁত ভাঙা জবাব এই সফল আয়োজন এমনটাই মনে করেন আগত দর্শনার্থীরা পহেলা বৈশাখ নববর্ষের একটি দিনেই বাঙালির হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ভেদাভেদ ভুলে এক হয়ে যায় তাই তো আজকের দিনটিতে অশুভ শক্তি এবং বাঙালির নবজাগরণের একটি দিন বলে মনে করছেন এখানে আগত দর্শনার্থীরা মামুন আব্দুল্লাহ বাংলা ভীষণ ঢাকা এদিকে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা হয়েছে গতকাল এই শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্যের প্রতীকী উপস্থাপন স্থান পায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এবারের মঙ্গল শোভাযাত্রায় অন্ধকার কাটিয়ে আলোর দিকে ধাবিত হওয়ার আহ্বান জানানো হয় বিস্তারিত দীপন বাঙালি জীবনে আনে নতুন স্বপ্ন বেঁচে থাকার নতুন আশ্বাস অন্ধকার ভেদ করে আলো ছড়াতে আমরা তো তিমির বিনাশী প্রতিপাদ্য নিয়ে এবছর মঙ্গল শোভাযাত্রায় পাখি হাতি ভোদর সহ বিভিন্ন রকমের শিল্পকর্ম মনে করিয়ে দেয় বাংলার ঐতিহ্য ভালো লাগছে আমাদের বাঙালিদের ঐতিহ্য বাংলা নববর্ষ আমি অনেক ছোট কালে আসছি এরপরে অনেক ভিড় থাকে প্রায় সময় তাই কি আসা হয় না এবার আসতে খুব ভালো লাগতেছে শিশুদের মনে যে শুনতে আছে সেটাতে আলোর সংযোগ ঘটিয়ে দেওয়া তাহলে আলো হয়ে জ্বলতে থাকবে তখন অন্ধকার এমনি এমনি সরে যাবে মঙ্গল শোভাযাত্রায় অনেক বিদেশিদেরও অংশ নিতে দেখা যায় অনেকবার আসছে আমরা প্রত্যেক বছর আমরা এখানে আসবেন শোভদ চারুকলা থেকে শুরু হওয়া মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাজ মন্ত্রী উত্তর সিটি কর্পোরেশনের মেয়রসহ বিভিন্ন পেশার মানুষ পহেলা যে দেখতে গুছিয়ে যাবে উপবন্ধকতা থাকবে না সমাজে মানুষ যুক্তি যুক্তিহীনতা মানুষের মধ্যে থাকবে না এই মঙ্গল শোভাযাত্রাটি চারুকলার সামনে থেকে শুরু হয়ে শাহবাগ শিশু পার্কের সামনে দিয়ে ঘুরে টিএসিতে গিয়ে শেষ হয় অন্ধকার ঘোচাতে আশির দশকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে শোভাযাত্রা বের হয়েছিল দু সালে এসেও আলোর পথে নিয়ে আসার জন্য আবারও সেই মঙ্গল শোভাযাত্রা শান্তি ও সমৃদ্ধির পথে বাঙালি যেন আরো অনেক দূরে গিয়ে যায় এমন প্রত্যাশাই করেছেন এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়া সাধারণ মানুষ দীপন ধরাল ঢাকা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি বৈশাখ ও বাঙালি সংস্কৃতি বিরোধী একটি দল এরা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক তাই এদের প্রতিহত করা হবে পুরনো ঢাকার বাহাদুর শাহ পার্কে গতকাল আওয়ামী লীগ আয়োজিত বাংলা নববর্ষের শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন বলেন বিএনপি বাইরে সাম্প্রদায়িকতা আর হৃদয়ে পাকিস্তান এরা দেশীয় সংস্কৃতি সহ্য করতে পারে না বলে অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন বাংলাদেশের জন্মের ইতিহাস আর চেতনার বিরোধী শক্তি বিএনপি বাংলাদেশকে বাঁচাতে হলে বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে বলেও মনে করেন তিনি শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি সংস্কৃতিকে বহতা নদীর মতো এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপিকে শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত করা হবে বলে হুশিয়ারি দেন ওবায়দুল জঙ্গিবাদের পৃষ্ঠপোষক সে বিএনপি হচ্ছে বাঙালি সংস্কৃতি বাংলাদেশ রাষ্ট্রের চেতনার মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ শত্রু এই শত্রুপক্ষকে আসুন শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় বাঙালির ঐতিহ্যবাহী চেতনায় আমরা এই অপরশক্তিকে প্রতিহত করি পরাজিত করি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যতই লাফালাফি করুক না কেন এই সরকারের সময় শেষ ঠাকুরগাঁওয়ে রুহিয়ার আবু নুরের চাতালে প্রয়াত জেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে গতকাল কথা বলেন বিএনপি মহাসচিব তার দীর্ঘদিনের সহকর্মী তৈমুর রহমানের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তৈমুর রহমানের স্মৃতি সংরক্ষণের জন্য বিএনপির পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি এ সময় সরকারের নানা সমালোচনাও করেন বিএনপি মহাসচিব একবার পঁচাত্তর সালে বাক্সাল করেছিল একদলীয় শাসন এখন আবার তারা ওই একদলীয় শাসন প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম যে কাজটা করেছে নির্বাচনী ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ তার রাজনৈতিক দল নাই এটা সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে ওর কোন সংগঠন নাই শক্তিশালীও না এখন তো রাষ্ট্রযন্ত্র নিয়ে হয় অবশেষে সোমালি জলদস্যুদের কবল থেকে অক্ষত অবস্থায় মুক্ত হলেন তেইশ বাংলাদেশি নাবিক ও জাহাজ এমভি ভি মুক্তিপণ পাওয়ার পর বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত তিনটা আট মিনিটে জাহাজটি থেকে নেমে যায় দস্যুরা এরপর সোমালি উপকূল ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করে জাহাজটি নাবিকদের মুক্তির খবর পেয়ে উৎকণ্ঠায় থাকা জিম্মি নাবিকদের পরিবারে নেমে এসেছে শosti নাবিকদের সাথে কথা বলে শিগগিরই বিমানযোগে বা জাহাজে করে সদ্য জিম্বি দশা থেকে মুক্ত 23 নাবিককে দেশে ফিরিয়ানো হবে বলে জানিয়েছে মালিকপক্ষ কেএসআরএম গ্রুপ চট্টগ্রাম থেকে শাহেদা বি রিপোর্ট মোজাম্বিকের মাক্তু বন্দর থেকে কয়লা বহন করে সংযুক্ত আরব আমিরাতের আলহারমিয়া বন্দরে যাওয়ার পথে ভারত মহাসাগরে গেল 12 মার্চ সোমালি জলদস্যুদের কবলে পড়ে দেশ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ এরপর জিম্মি দেশ সহ জাহাজটিকে নিয়ে যাওয়া হয় সোমালিয়ার উপকূলে জিম্মি হবার খবর জানার পর উদ্বেগ বাড়ে জিম্মি নাবিকদের পরিবারের মাঝে নাবিকসহ জাহাজ জিম্মি নয় দিনের মাথায় জাহাজটির মালিকপক্ষের কাছে মুক্তিপণ দাবি করে জলদস্যুরা এরপর চলে দর কষাকষি প্রায় দুই সপ্তাহ দর কষাকষির পর মুক্তিপণের অঙ্ক চূড়ান্ত হয় মুক্তিপণ পাবার পর বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত তিনটা আট মিনিটে জাহাজটি থেকে নেমে যায় দস্যুরা এর পরপরই ভারত মহাসাগরে টহলরত ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর যুদ্ধজাহাজের পাহারায় সোমানিয়া উপকূল ত্যাগ করে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করে বাংলাদেশি জাহাজ এম ভি প্রতিটি কাজ আপনাদের এখন কোনোটা হয়তো আমাকে আমেরিকান নিয়ম মানতে হয়েছে কোনোটা আমাকে ইউকে নিয়ম মানতে হয়েছে কোনোটা আমাকে সোমালের নিয়ম মানতে হয়েছে বাট এভরিথিং অ্যাজ বাট দ্য রেগুলেশন আমাদের কোনো অবস্থাতে রুলের বাইরে যাওয়ার কোনো উপায় নেই এই ব্যাপারে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমার কনফিডেন্সিয়াল এগ্রিমেন্ট অনুযায়ী আমি আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারবো না এদিকে দীর্ঘ এক মাস ধরে সোমালি জলদস্যুদের হাতে জিম্মি থাকা নাবিকদের মুক্তির খবর পেয়ে উৎকণ্ঠায় থাকা পরিবারগুলোতে নেমে এসেছে স্বস্তি এটা যদি ঈদের সাথে একটু সালাদের সাথে শেয়ার করতে পারলে আরো ভালো লাগতো তবু আল্লাহর দরবারে লাখ লাখ শুকর যে মুক্তি পাইছে লাস্ট নাইটে যখন নিউজটা শুনলাম তখন আমাদের মানে আল্লাহ কাছে মানে শুকরিয়া জানালাম এবং এই খুশি লাগতেছে মানে এখন জাহাজটি সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর পর নাবিকদের সাথে কথা বলে বিমান যোগে বা জাহাজে করে দেশ নাবিককে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে মালিকপক্ষ আমাদের সরকারেরও একটা অবস্থান ছিল যে আমরা মানুষের ক্ষতি হবে আমাদের দেশীয় মানুষের ক্ষতি হবে এই ধরনের কোনো অবস্থায় আমরা যাবো না আমাদের কোম্পানির তরফ থেকে এই ধরনের একটা ক্লিয়ার ডিসিশন ছিল যে আমরা এই ধরনের কোনো হস্টাইল এনভায়রনমেন্টের মধ্যে যাবো না আপনাদের সবার সাপোর্টে আল্লাহর অশেষ সহমতে বাংলাদেশ সরকারের সহযোগিতায় আমরা জাহাজটিকে অবশেষে মুক্ত করতে পেরেছি এর আগে দুই সালে একই প্রতিষ্ঠানের এমপি জাহানমনি জাহাজ ছিনতাই করেছিল সোমালি জলদস্যুরা একশো দিন জিম্মি থাকার পর মুক্তিপণ আদায় করে সে সময়ও নাবিকদের মুক্তি দেয় জলদস্যুরা শাহেদা পিয়া বাংলা চট্টগ্রাম এদিকে সোমালি জলদস্যুদের মুক্তিপণ দেওয়ার বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে গতকাল তিনি কথা বলেন খালিদ মাহমুদ চৌধুরী বলেন এত অল্প সময়ে জিম্মিদের উদ্ধার নজিরবিহীন তিনি বলেন মুক্তিপণের বিষয়ে যে ছবি দেখানো হচ্ছে সে সম্পর্কে কিছু জানা নেই এর সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতাও নেই প্রতিমন্ত্রী বলেন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় এত অল্প সময়ে কঠিন কাজ করা সম্ভব হয়েছে বাংলা নববর্ষের প্রথম দিনে নাবিক উদ্ধারে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলেও মন্তব্য তার বারোই মার্চ তেইশ নাবিক সহ ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে এম ভি আবদুল্লা এত অল্প সময়ের মধ্যে এই ধরনের একটি ঘটনা ফয়সালা করা এটা কিন্তু নজিরবিহীন কারণ এটা অনেক সময় লাগে কারণ আমরা এত বেশি এখানে যুক্ত ছিলাম মুক্তিপণ এটা কয়েকদিন যাবতেই না প্রথম থেকেই আমি শুনতেছি যে মুক্তিপণ বা টাকা পয়সা এটার সঙ্গে আমাদের কোনো ইনভলভমেন্ট নেই এই ধরনের মানে তথ্য আমাদের কাছে নাই পহেলা বৈশাখে বাঙালি সংস্কৃতি তুলে ধরতে কিশোরগঞ্জের মিঠামৈনে হাওড়ের অল ওয়েদার সড়কে চোদ্দ কিলোমিটার জুড়ে আলপনায় বৈশাখ একত্রিশ নামে দেশের বৃহত্তম আলপনা আলপনা উৎসব হয়েছে বিশ্বের দীর্ঘতম তৈরির বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্যেই নেওয়া হয়েছে এ উদ্যোগ এতে জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত চোদ্দ কিলোমিটার জুড়ে অঙ্কনের মাধ্যমে বিশ্বের দীর্ঘতম আলপনা তৈরির বিশ্ব রেকর্ড গড়ার প্রচেষ্টা নেওয়া হয়েছে ছশো পঞ্চাশ জন চিত্রশিল্পী অংশ নেন এতে পহলা বৈশাখের দুপুরে মিঠামৈনের জিরো পয়েন্টে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় কিশোরগঞ্জ চার আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ চৌ তৌফিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ জিল্লুর রহমান বাংলালিঙ্ক লিমিটেডের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বার্জার পেইন্ট লিমিটেডের পরিচালক রূপালী চৌধুরী পরে প্রধান অতিথি মিঠাময় জিরো পয়েন্টে অন্যদের সাথে নিয়ে আল্পনা উৎসব করেন এশিয়াটিক এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিং লিমিটেড বাংলালিঙ্ক ডিজিটাল কমিউনিকেশন ও বার্জার পেইন্টসের যৌথ উদ্যোগে মিঠাময়নে আল্পনায় বৈশাখ চোদ্দশো একত্রিশ নামে দেশের বৃহত্তম আল্পনা উৎসব হয় হকি প্রিমিয়ার লিগ হকিতে গুরুত্বপূর্ণ ম্যাচে মেরিনার্সের কাছে হেরে হোচট খেল লিগ লিডার মোহাম্যাড গতকাল তিন দুই গোলের জয়ে লিগ রেসে ঘুরে দাঁড়িয়েছে ম্যাচে হ্যাট্রিক করেছেন সবুজ ম্যাচে নাকে প্রচণ্ড ব্যথা পেয়েও ব্যান্ডেজ নিয়ে খেলেন মহাম্যারের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি গোলও করেন কিন্তু দলকে জেতাতে না পারায় আক্ষেপ তার এই পরাজয়ের পরও লিগ টেবিলে বত্রিশ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মহাম্যাডান মানিক মাহমুদের রিপোর্ট ঈদের ছুটির পর মহারানা ভাসানি হকি স্টেডিয়ামে আবারও প্রিমিয়ার লিগ হকির উত্তাপ বাংলা নববর্ষের প্রথম দিন সুপার সিক্সে সুপার ম্যাচ পহেলা বৈশাখী প্রতিপক্ষ হকি দুই জায়ান্ট ঢাকা মহামারান ও মেইনার ইয়াংস লিগ টেবিলে বত্রিশ পয়েন্ট নিয়ে শীর্ষে ঢাকা মহারান মেইনার্সের পয়েন্ট আঠাশ এ ম্যাচ জিতলে চ্যাম্পিয়নশিপের দ্বারপ্রান্তে পৌঁছে যেত সাদাগুলো শিবির হাই ভোল্টেজ ম্যাচে মেইনার্সের আঘাতে নাকে ব্যথা পান মহামারানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি রক্তাক্ত নাক নিয়ে মাঠের বাইরে চলে যান শুরুতে এমন আঘাতে কিছুটা দুর্বল হয়ে পড়ে মহামারান কিছুক্ষণ পর নাকে ব্যান্ডেজ নিয়ে দলকে উজ্জীবিত করতে মাঠে ফেরেন জিমি দলও চাঙ্গা হয় টিম স্প্রিটে জিমি নেয়া পেনাল্টি কর্নার থেকে মেইনার্সের জালে বল জড়ান দক্ষিণ কোরিয়ান ঝ্যাং ঝং এগিয়ে গিয়েও ব্যবধান বাড়ানোর মতো জোরালো আক্রমণ করতে পারেনি গোপনাথের শিষ্যরা দক্ষিণ কোরিয়া থেকে ওরিয়ানা পেনাল্টি কর্নার স্পেশালিস্ট ঝ্যাং ঝংও প্রত্যাশিত নৈপুণ্য দেখাতে পারেননি উল্টো মহামানের সীমানায় আক্রমণের ধারে ম্যাচে দশটারই বেশি পিসি আদায় করে নেয় মেইনার্স দ্বিতীয় কোয়ার্টারে সোহানুর রহমান সবুজ দলকে সমাধানে দেন তৃতীয় কোয়ার্টে মেইনার্সের বেশ কয়েকটি আক্রমণ রুখে দেন মহামারানের গোলরক্ষক দুই জায়ান্টের জমাট লড়াইয়ে ম্যাচে দর্শকরাও উত্তেজিত হয়েছেন গ্যালারিতে মহামারানের এক অফিসিয়ালের গায়ে হাত তোলা নিয়ে সমর্থকদের মধ্যে তৈরি হয় উত্তেজনা ও বাগবেদনটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী ওদিকে ম্যাচেও তার প্রভাব পড়ে দুই দলের খেলোয়াড়দের বাগবেদনটা ও দ্বন্দ্বের জেরে বেশ কয়েকবার খেলা বন্ধ রাখতে বাধ্য হন আম্পায়াররা তৃতীয় কোয়ার্টারে ভালো সুযোগ পেয়েও ফিনিশিং ব্যর্থতায় ব্যবধান বাড়াতে পারেনি মহামারান পাল্টা আক্রমণে পিসি থেকে লক্ষ্য ভুল করেননি মেইনার্সের সবুজ চতুর্থ কোয়ার্টারে পিসি থেকে আবারও মহামারানের জালে বল জড়ান সবুজ পূর্ণ করেন হ্যাট্রিক লিগে সর্বাধিক ছত্রিশ গোল তার তিন এক ব্যবধানে এগিয়ে যায় মেইনার্স ম্যাচ থেকে অনেকটা ছিটকে পড়া মহামারানকে লড়াই ফেরান নাকের আঘাতে প্রচন্ড মাথা ব্যথা নিয়ে খেলতে থাকা জিনি দারুণ ফিল্ড গোলে বোকা বাড়ান প্রতিপক্ষ গোলরক্ষককে কিন্তু শেষ রক্ষা হয়নি মহামারানের তিন দুই ম্যাচ জিতে নেয় মেইনার্স জয়ের পরও প্রতিপক্ষ খেলোয়াড়দের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করতে থাকে মেইনার্সের খেলোয়াড়রা এই পরাজয় লিগ টেবিলের শীর্ষে থাকা মহারানের জন্য শিরোপা জয়ের চ্যালেঞ্জটা কঠিন হয়ে গেল পরের দুই ম্যাচে তাদের লড়তে হবে শক্ত প্রতিপক্ষ উষা ও আহ্বানের বিপক্ষে এখন ওই ইচ্ছা করে মারছে না কি করে মারছে এটা তো আর বলতে পারব না বাট ওর লাগার পর আমার নাক ওই যে অলরেডি এখানে স্টেজ দিতে এখানে দুটা তো ওই সময় তাৎক্ষণিক কোনো কিছু কাজ করতেছিল এবং পুরো ম্যাচটা আমি ব্যথা নিয়ে খেলেছি যে কারণে মানে ব্লিডিং হতে হতেছিল তারপরে পেন হতেছিলো যে আমি নিজের কনসেন্ট্রেটটা হান্ড্রেড পার্সেন্ট দিতে পারতেছিলাম না আজকে জিতলে হয়তো অনেকটা হয়ে যেত বাট এখন এখনও অবশ্যই আমাদের অপরচুনিটি আছে এবং ইনশাল্লাহ ওইটা আমরা মিস করার যাতে মিস না হওয়া ওই চেষ্টাটা করবো এবং নিজেদের পারফরমেন্সে আবার ফিরার চেষ্টা করব লিগে অপরাজয় থাকা মহামানের প্রথম হারে উন্মুক্ত হয়ে গেল শেরোপাল লড়াই বত্রিশ পয়েন্ট মহামানের মেইনার্স ও আভানির পয়েন্ট সমান একত্রিশ আঠাশ পয়েন্ট উষার মানিক মাহমুদ বাংলা ঢাকা হকির আরো খবর প্রিমিয়ার লীগ হকিতে উষাকে হারিয়ে শিরোপা দৌড়ে টিকে ঢাকা রানি গতকাল তিন দুই গোলে জয় পায় তারা ভারতীয় খেলোয়াড়রা দাবিতে অনুশীলন বয়কট করেছিল সেই সমাধান হওয়ায় বিপক্ষে মাঠে নামে তারা কাগজে কলমে উষা আহ্বানের চেয়ে খানিকটা পিছিয়ে থাকলেও মাঠে ভালোই প্রতিদ্বন্দ্বিতা করেছে ভাসানী হকি স্টেডিয়ামে দুই দফা পিছিয়ে পড়েও ম্যাচে সমতা আনে পুরনো ঢাকার ক্লাবটি ম্যাচের তিন মিনিটে আহ্বানের রাকিবুল হাসান ফিল্ড গোল করেন পাঁচ মিনিট পর পেনাল্টি কর্নার থেকে উষার আশাদ আলী ম্যাচে সমতা আনে দ্বিতীয় কোয়ার্টারে আশরাফুল পেনাল্টি কর্নার থেকে আবার লিড এনে দেন আবাহনীকে ওই কোয়ার্টারেই উষার তোয়েব আলী সমতা আনেন তৃতীয় কোয়ার্টারে কোনো গোল হয়নি শেষ কোয়ার্টারের প্রথম মিনিটে আফনান ইউসুবের ফিল্ড গোলে ব্যবধান তিন দু এ নেয় আবাহানী ম্যাচের বাকি সময় উষা গোলের চেষ্টা করে ব্যর্থ হয় শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করতে পারলে এক পয়েন্ট নিয়েই টাফ ছাড়তে পারত উষা এই পরাজয়ে শিরোপার রেস থেকে ছিটকে গেল উষা ক্রীড়াচক্র তেরো ম্যাচে তাদের পয়েন্ট আটাশ সমান ম্যাচে মহামাডানের বত্রিশ আর আবাহানী এবং মেরিনার্সের একত্রিশ প্রতি দলের দুটি করে ম্যাচ বাকি ফলে মহামাডান আবাহানি ও মেরিনার্সের মধ্যেই চলবে শিরোপার লড়াই সংবাদ শেষ করব পহেলা বৈশাখ উদযাপিত মঙ্গল শোভাযাত্রায় হাজারো মানুষের ঢল নতুন বছরে অন্ধকার কাটিয়ে আলোর দিকে ধাবিত হওয়ার প্রত্যাশা এক মাস পর মুক্তি পেলেন জিম্মি তেইশ বাংলাদেশি নাবিক দুবাইয়ের পথে আব্দুল্লাহ আট জলদস্যু সোমালি পুলিশের হাতে আটক মুক্তিপণের বিষয়ে জানেন না নৌ প্রতিমন্ত্রী এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল দশটায় এর আগে নটায় রয়েছে নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইলে এছাড়াও বাংলা সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউড্লিউডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলাভিশন নিউজ ধন্যবাদ